আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনের দিকে এটি হচ্ছে মাদানী এভিনিউ, এটিকে 100 ফিটও বলা হয়। আজকে এদিকে এসেছিলাম, এদিক থেকে যাব জলসিরির দিকে। এই সড়কটি এই দিক দিয়ে বালু নদী হয়ে জলসিরির দিকেও গেছে। বালু নদীতে সেতুর কাজও সম্পন্ন হয়ে গেছে, এদিক দিয়ে বর্তমানে যানবাহনগুলো চলাচল করছে। মাদানী এভিনিউ সড়কের যে কাজ সেটি সামনের এই দিক থেকেই শুরু হয়েছে। সামনের অংশে সড়কটি 6 লেনের আছে। সামনের দিকটি সোজা চলে গেল আমেরিকান এমবেসির দিকে। বালু নদীতে নতুন সেতু হওয়ার ফলে এই সড়কটি দিয়ে গুলশান, বনানী, বাড্ডারামপুরার দিকেও যাওয়া যাচ্ছে। এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এখানে বাম পাশের অংশে সড়কের কাজটি হয়ে গেছে, ডান পাশের অংশে এখনো কাজ চলছে। এখানে সড়কের বাম পাশের অংশটি চলে গেল বসুন্ধরা আবাসিক এলাকার দিকে, এদিক দিয়ে পূর্বাচলের দিকেও যাওয়া যাচ্ছে। জানা গেছে সড়কটি সব মিলিয়ে হবে 6 লেন। আগে এখানে সড়কটি 2 লেনের ছিল। এই সেতুটিকেও প্রশস্ত করা হয়েছে, জানা গেছে এই অংশেই হবে সার্ভিস লেন। বালু নদীতে নতুন সেতু হওয়ার ফলে এদিক থেকে এখন জলসিরি আবাসনের দিকে যাওয়াটাও অনেক সহজ হয়েছে। ডান পাশের এই জায়গাটিতে একটি চমৎকার মসজিদ তৈরি হচ্ছে। পিছনের এই ভবনটি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানেও এখন আশপাশে অনেক নতুন বহুতল ভবন তৈরি হচ্ছে। এবার এদিকে এসে দেখতে পাচ্ছি বাম পাশের এই অংশে একটি নতুন সড়ক তৈরি হয়েছে। এটি হচ্ছে পূর্বাচলের দিক থেকে সরাসরি এই মাদানী এভিনিউতে আসার জন্য। পূর্বাচলের দিকে যে ইন্টারসেকশন রয়েছে সেই ইন্টারসেকশনের দিক থেকে একটি সড়ক এদিকেই চলে এসেছে। এখানে আরেকটি সেতু, এখান দিয়ে একটি খাল গেছে। এখানে সড়কের একটি পাশের অংশের কাজ হয়ে গেছে, আরেকটি পাশের অংশটি আগের মতোই আছে। বালু নদীর দিক পর্যন্ত এখানের এই সড়কটি 6 লেন। বালু নদীর অপর প্রান্তে যেটি জলসিরি আবাসন সেই অংশে সড়কটি সব মিলিয়ে 8 লেন। 4 লেন অংশটি অনেকটা এক্সপ্রেসওয়ের মতো, তার দুপাশে সার্ভিস লেন। ডান পাশের এই অংশটি হচ্ছে গো কার্ট কান্ট্রি সাইড, এখানে রেসিং খেলার ব্যবস্থা আছে। আশপাশে বেশ কিছু রেস্টুরেন্টও আছে। এদিকের অংশে এখনও বেশিরভাগ জায়গায় খালি পড়ে আছে। এদিকের অংশে বেশ কিছু জায়গায় 6 লেনের কার্পেটিংগুলো হয়ে গেছে, তবে যানবাহনগুলো একটি পাশ দিয়ে চলাচল করছে। এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশ এবং ফুটপাথ অংশগুলোতেও গাছ লাগিয়ে দিলে এই জায়গাটিও সুন্দর লাগবে। নতুন নতুন যেসব আবাসিক এলাকা তৈরি হচ্ছে সেখানে যেন খেলার মাঠ, লেক পার্ক এগুলো রাখা হয়। মাদানী এভিনিউ সড়কটি যেখান থেকে শুরু হয়েছে ভাটারার দিক থেকে শুরু হয়ে শীতলক্ষা নদীর যেদিকে গিয়ে সড়কটি শেষ হবে, পুরো অংশের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। এখানে বাম পাশে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ইউনাইটেড গ্রুপের অফিস। এখানে দেখা যাচ্ছে সড়কের দুপাশে ড্রেনের কাজগুলো হয়ে গেছে, কিছু অংশে ফুটপাথের কাজগুলো বাকি আছে। রাস্তার মাঝখানে যে ডিভাইডার অংশ সেখানে ল্যাম্পপোস্টও বসেছে। এবার একটু সামনে চলে আসলাম, এদিকে দেখা যাচ্ছে কিছু অংশে রাস্তার কাজটি বাকি আছে। এখানে বাম পাশে বসুন্ধরা, আর একটু সামনেই বালু নদী। আগে এদিকের অংশে রাস্তা 2 লেনের ছিল এবং রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, এখন রাস্তাটি হওয়ার ফলে মাদানী এভিনিউ হয়ে এদিক দিয়ে জলসিরি যেতেও কম সময় লাগছে। এদিকের অংশে ফিনিশিংয়ের কাজগুলো বাকি আছে। এবার বালু নদীর দিকে চলে এসেছি, এখানে ডান পাশের অংশের যে লেনগুলো রয়েছে এদিকের অংশে দেখা যাচ্ছে কাজগুলো চলছে। এটি হচ্ছে বালু নদীতে নতুন সেতু। এর আগের বার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। এই সেতুটি হওয়ার ফলে যারা গুলশান, বাড্ডা, রামপুরা এসব দিক থেকে এসে জলসিরি যে সেন্ট্রাল পার্ক রয়েছে এদিক দিয়ে এখন যাওয়াটা অনেক সহজ হয়েছে। আগে পূর্বাচল ঘুরে তারপর সেদিক দিয়ে যেতে হতো।
এদিক দিয়েও এখন পূর্বাচল হয়ে সিলেট চট্টগ্রাম মহাসড়কের দিকেও যাওয়া যাচ্ছে। সড়কের পুরো অংশের কাজটি যখন শেষ হয়ে যাবে তখন ভুলতার দিক পর্যন্ত যেতে সময় অনেক কমে আসবে। সেতুর নিচে সামনের এই জায়গাটিতে দেখা যাচ্ছে ইউটার্ন করা হচ্ছে। মাদানি এভিনিউটি নতুন বাজারের এই দিক থেকে শুরু হয়ে এটি হচ্ছে বালু নদী, এই দিক থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই দিকটাতে গিয়ে শেষ হবে। আর এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। জলশ্রীর এখান থেকে সড়কের একটি অংশ পূর্বাচল এক্সপ্রেসওয়ের এই অংশে সংযুক্ত হয়েছে। সেতুটির পর এই দিক থেকে একদম শীতলক্ষা নদীর দিক পর্যন্ত এখানে সড়কটি হবে সব মিলিয়ে 8 লেন। 4 লেনটি হবে এক্সপ্রেসওয়ের মতো, সেখানে সরাসরি ইউটার্ন নেওয়া যাবে না, ওভারপাস এবং আন্ডারপাসের নিচে দিয়ে ইউটার্ন নিতে হবে। দুপাশে থাকবে সার্ভিস লেন, সার্ভিস লেনগুলো হবে 2 লেন করে। সামনে এই জায়গাটিতে দেখা যাচ্ছে একটি বাস স্টপেজ, তার সামনে একটি ফুট ওভার ব্রিজ, এগুলোর কাজ আগেই হয়েছে। সামনের এই অংশটিতে একটি ছোট গ্রাম, সম্ভবত এখানে জমি অধিগ্রহণটি এখনো হয়নি অথবা কোনো সমস্যা রয়েছে যার কারণে সড়কটি এখনো এই দিক দিয়ে যায়নি। এই অংশটি বাদে সামনের অংশ থেকে দেখা যাচ্ছে রাস্তার কাজগুলো হয়েছে। এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এখানে রাস্তার কাজ শুরু হয়েছে। এই জায়গাটিতে সম্ভবত জমি অধিগ্রহণের কাজটি হয়ে গেছে। এখানে সেতুর কাজটি হয়ে গেছে। সামনের এই জায়গাটিতে একটি ওভারপাস, এখানে বাম পাশে আরেকটি বাস স্টপেজ, এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশে দেখা যাচ্ছে অনেক গাছ লাগানো হয়েছে। এদিক পর্যন্ত এসে দেখতে পেয়েছি সড়কের কাজটি এখানে এসে শেষ হয়েছে। বাকি অংশ এই দিক দিয়ে গিয়ে শীতলক্ষা নদীর সামনের অংশের যে সড়ক সেটির সাথে সংযুক্ত হবে। এটি হচ্ছে শীতলক্ষা নদী। এখানে সামনে যে সড়ক রয়েছে এটির বাম পাশের অংশটি চলে গেল কাঞ্চন সেতুর দিকে, ডান পাশের অংশটি চলে গেল ইসাখালি হয়ে ড্যামরার দিকেও যাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।